নমস্কার বন্ধুগণ, আমি কেডি বর্মন, হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, আপনারা অনেকেই কমেন্ট করে বলে থাকেন বা ফোন করে বলে থাকেন যে আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে আর আমার ভিডিও দেখে খুব সহজে গান তুলে নিতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না, অনেক গান শিখেও ফেলেছেন কিন্তু নিজে নিজে গান তুলতে পারছেন না, তার জন্য কী করতে হবে জানতে চেয়েছেন। তবে বন্ধুগণ, আমি বলছি আপনারা সবাই নিজে নিজে গান তুলতে পারবেন, কেন পারবেন না, সবাই তুলতে পারবেন, তবে তার জন্য চেষ্টা করতে হবে। তবে কিভাবে নিজে নিজে গান তুলতে পারবেন তা আমি এই ভিডিওতে বলবো, এই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে বন্ধুগণ, যদি আমাদের এই চ্যানেলে কেউ নতুন এসেছেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তবে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর বন্ধুগণ, আপনারা অনেকে আমাদের ভিডিও রেগুলার দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমি রিকোয়েস্ট করে বলছি যারা রেগুলার ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে সঙ্গে বেল আইকনটিও ক্লিক করবেন। তবে আসুন বন্ধুগণ, এবার আমরা ভিডিও শুরু করি। বন্ধুগণ, নিজে নিজে গান তুলতে হলে প্রথম প্রথম সহজ গান নিতে হবে। সহজ মানে যে গানটা আপনি স্বাভাবিকভাবে গাইতে পারছেন সে গানটা নেবেন, আর যে গানটা প্রথম প্রথম নিজে নিজে তুলবেন সেই গানটা যেন আপনার সম্পূর্ণভাবে জানা থাকে, তবেই ভালোভাবে সহজে তুলে নিতে পারবেন। তবে আসুন বন্ধুগণ, এবার আমরা দেখছি নিজে নিজে কিভাবে গান তুলতে পারবো। আমি সি সার্ভে দেখাচ্ছি, আপনারা নিজের নিজের স্কিলে অভ্যাস করবেন। বন্ধুগণ, আমি প্রথমেই বলেছি প্রথম প্রথম নিজে নিজে গান তুলতে হলে খুব সহজ গান নিতে হবে। তবে আমি রোনা লায়লার গাওয়া একটি খুবই সহজ গান, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, তবে আপনাদের যেটা সহজ মনে হয় সেই গানটা আপনারা নেবেন, আমি এই গানটাতে দেখাচ্ছি। যেমন গানটির কথা হচ্ছে, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, আমি একটু গেয়ে শোনাচ্ছি। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন। এবার আসুন আমরা দেখি হারমোনিয়ামের কী কী স্বরলিপিতে এই গানটি হবে। বন্ধু বন্ধু তিন দিন, বন্ধু বন তো সাথে আছে, ধু কোন সুরে হবে সেটা আমাদের খুঁজতে হবে। বন্ধু লম্বা সুর করে সেই সুরটাকে আমরা খুঁজব, আমি লম্বা সুর করে রাখব তারপর সেই সুরটাকে খুঁজব। বন্ধু শুদ্ধ রীতি মিলছে ঠিক না, বন্ধু সাথে বন শুদ্ধ রীতি ধু, বন্ধু বন্ধু হয়ে গেছে। এবার হচ্ছে তিন দিন, তিন দিন কোন স্বরলিপিতে হবে। বন্ধু তিন দিন আমরা লম্বা সুর করে খুঁজব, বন্ধু তিন দিন মিলছে না, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন শুদ্ধ গাতে হচ্ছে। এর অর্থ হচ্ছে সারে গা গা, কথা হচ্ছে বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন পর্যন্ত হয়ে গেছে, বন্ধু তিন দিন সারে গা গা। এবার হচ্ছে তোর বাড়িতে গেলাম, কি স্বরলিপিতে পড়বে। তোর বাড়িতে গেলাম বন্ধু তিন দিন, তোর বাড়িতে গেলাম তোর বাড়িতে, এর অর্থ হচ্ছে তোর বাড়িতে, একই সুর পড়বে। যেমন বন্ধু তিন দিন, তিন দিন যেখানে তোর বাড়িতে একই সুর হবে, যেমন বন্ধু তিন দিন তোর বাড়িতে, বন্ধু তিন দিন তোর বাড়িতে, ঠিক আছে। আবার গেলাম, গেলাম গে একটু উপরে, একটু উপরে গিয়ে আবার একটু নিচে নেমে আসে, তবে আমাদের দেখতে হবে যে কত উপরে, আপনি অনুমানও করতে পারেন বেশি উপরে নেই, একেবারে হালকা উপরে। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, গেলাম গিয়ে আবার ফিরে চলে আসে, তবে গেলাম গিয়ে কোথায়, লাম কোথায় আমরা খুঁজব। বন্ধু তিন দিন তোর বাড়িতে গে, শুদ্ধ মাতে গে, এবার লাম, লাম কোথায়, গেলাম গেলাম, আবার গাতে চলে আসবো। বন্ধু
তিন দিন তোর বাড়িতে গেলাম, সারে গা 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 মা গা। আশা করি বুঝে গেছেন, এবার দেখা পেলাম না, দেখা পাইলাম না বন্ধু। তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা দেখা কোথায় হবে, দেখা দেখা বন্ধু। তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা দেখা দে সুধরিতে হচ্ছে দেখা, ঠিক আছে, দেখা দেখা হয়ে গেছে সুধরিতে বন্ধু। তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা দেখা হয়েছে রে রে। আবার পেলাম না, পেলাম না কোথায় খুঁজবো, পেলাম না পেলাম না বন্ধু। তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না দেখা পে শুদ্ধ গা, ঠিক আছে, দেখা পেলাম না। পেয়ের পরে লা উপরে, একটু উপরে, বেশি উপরে নেই, তবে কোথায় খুঁজব, দেখা পেলাম, এখানে উপরে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা আমরা খুঁজব। লক্ষ্য করবেন, যখন সুরটা উপরের দিকে যাবে তখন আমরা উপর দিকে চেষ্টা করব, যখন উপর থেকে নিচে নামবে তখন আমরা নিচে চেষ্টা করব, খুঁজব, ঠিক আছে। দেখা পেলাম পেলাম, এখানে দেখা পেলাম, দেখা পেলাম রে রে গামা। আবার না, না কোথায় আছে, দেখা পেলাম না, দেখা পেলাম না, না না এখানে। তারপর না এর পরে আসে একটু আয়ের উচ্চারণ, না 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 আরেতে আসছে, ঠিক আছে। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, এতটুকু পর্যন্ত হয়ে গেছে। তার স্বরলিপি হচ্ছে সারে গা 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 মা গা রে রে গা মা গা রে। আবার বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন, সর তোমাদের জানা আছে, হয়ে গেছে বন্ধু তিন দিন সারে গা গা, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, সারে গা 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 মা গা, দেখা পাইলাম না রে রে গা মা গা রে। বন্ধু তিন দিন সারে গা গা। এবার বন্ধুগণ, গাং পার হইতে ছয় না, ফিরা আইতে ছয় না, এই এই কথাগুলো কোন সুরে পড়বে আমরা খুঁজব। আমরা গাতে ছেড়েছিলাম, যেমন গাতে গাং পার হইতে ছয় না, গাং পার হইতে গাং পার, একটু উপরে হবে মনে হচ্ছে, আমরা খুঁজছি গাং পার গাং পার, পাতে হচ্ছে গাং পার হইতে গাং পার, পা পা হইতে, তে একটু উপরে হবে গাং পার হইতে হইতে, শুদ্ধধা হচ্ছে, আমরা খুঁজলাম শুদ্ধ ধাকে পাইলাম, গাং পার হইতে পা পা পাধা ছয় না, একই সুর হবে মনে হচ্ছে, ছয় আনা ধা ধা ধা। আমি আবার বলছি গাং পার হইতে ছয় আনা পা 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 ধা 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 ধা, ফিরা আইতে ছয় আনা, ফিরা নিচে হবে মনে হচ্ছে, খুঁজছি আমরা ফিরা ফিরা, পাতে হচ্ছে, হ্যাঁ আমরা খুঁজে পেলাম পা, ফিরা আইতে, ফিরা আই পর্যন্ত আছে, তে নিচে নামবে, ফিরা আইতে ফিরা আইতে ফিরা আইতে, মা হচ্ছে শুদ্ধ মা, ফিরা আইতে ফিরা আইতে ফিরা আইতে ছয় আনা,
ছয়না কোথায় পড়বে? ফিরা আইতে ছয়না ছয়না ছয়না, শুদ্ধ গাতে হচ্ছে ফিরা আইতে ছয়না পা 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 মা গা গা গা। এবার আইতে যাইতে কোথায় আছে? আইতে যাইতে আইতে এ আইতে যাইতে এ রে পড়ছে, আইতে যাইতে রে 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 বারো আনা বারো, বারো পর্যন্ত রেতে শুদ্ধ রেতে আছে। আইতে যাইতে বারো আনা, আনা কোথায় পড়বে? মনে হচ্ছে একটু উপরে যাবে। আইতে যাইতে বারো আনা বারো আ, শুদ্ধ গা বারো আ, না একটু উপরে হবে। আইতে যাইতে বারো আনা, একটু উপরে। আইতে যাইতে বারো আনা, শুদ্ধ মা হচ্ছে। আইতে যাইতে বারো আনা উসুল হইল না উসুল, উসুল কোথায় হবে? ও আইতে যাইতে বারো আনা, ও একটু নিচে হবে মনে হচ্ছে। আইতে যাইতে বারো আনা ও, শুদ্ধ গো উসুল উসুল, আর একটু নিচে হবে উসুল, কোথায় উসুল, শুদ্ধ রে উসুল উসুল হইল না ও উসুল গারে হই হইল না হই গা হই লো, একটু উপরে হবে হই লো, শুদ্ধ মা হইল না গামা গা। আমি আবার বলছি হইল না গামা গা, আইতে যাইতে রে 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 বারো আনা রে রে গামা উসুল হইল না উসুল হইল না গারে গামা গারে। আবার প্রথম লাইন আসবে বন্ধু তিন দিন, এ তো আমরা প্রথমে শিখে গেছি বন্ধু তিন দিন। তবে বন্ধুগণ, এই গানটির স্থায়ী পর্যন্ত পুরো হয়ে গেছে, তবে অন্তরাও এইভাবে খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন। বন্ধুগণ, আমি এই গানটিতে দেখালাম, এবার আপনাদের যে গানটি সহজ মনে হয় সেই গানটিতে আপনারা চেষ্টা করবেন, এইভাবে সুর খুঁজবেন, অবশ্য নিজে নিজে গান তুলতে শিখে যাবেন। বন্ধুগণ, যদি কোনো অসুবিধা হয় আমার ফোন নাম্বারও আছে বা এই ভিডিওর কমেন্টে অবশ্য লিখে দেবেন। বন্ধুগণ, আশা করি বুঝে গেছেন। চেষ্টা করবেন যখন আপনি সুরটা এদিক সেদিক উপরে নিচে নামাবেন, আপনি দেখবেন আপনার সুরটা উপরে যাবে কি নিচে যাবে। আপনি গানটা যখন গাইবেন আপনার জানা আছে, আপনি বুঝে যাবেন সুরটা উপরে যাবে কি নিচে যাবে। যখন উপরে যাবে তখন উপরে ট্রাই করবেন, আর যখন নিচে আসবে তখন নিচে ট্রাই করবেন। আশা করি আপনারা নিজে নিজে গান তুলতে পারবেন অবশ্য। তবে বন্ধুগণ, এবার আমি এখানে ভিডিও শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।